দুই দিন আগে যে হতো, ওই যে লঞ্চটা হঠাৎ করে সমুদ্রের নদীর মাঝখানে দাও দাও করে জ্বলতে 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 একদম ভস্ম হয়ে গেছে। কত যুবকরা তো গুণা করার জন্য লঞ্চের কেবিন নিয়ে, কত অন্য অন্য নারীদেরকে নিয়ে উঠছিল, জানি না তৌবা করার সুযোগ হয়েছে কিনা। কেবিনের ভিতরে পুড়তে পুড়তে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই লঞ্চের মানুষগুলো তো এটাও চিন্তা করতে পারে নাই, লঞ্চে উঠলো রাত্রেবেলা সকালবেলা যে নামবে এটাও তার মাথায় নাই, এটাও কল্পনায় নাই। মনে করছিল বাসায় যাবে, মার সঙ্গে দেখা করবে, বিবির সঙ্গে দেখা করবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের বাতিটা এখানেই নিভায় দিলেন। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, পূর্ব পুরুষ যারাই ছিল একে একে সব হারালো, পূর্ব পুরুষ যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, যাওয়া লাগবে না লাগবে না, সবার যাওয়া লাগবে। কত যুবকরা ভিন্ন নারীকে নিয়ে কেবিনের ভিতরে গুনাহ করতে করতে যাচ্ছিল, আবার সকালবেলা ফিরবে, কত বান্দারা তৌবা করার সুযোগ হয় নাই। এ মুসলমান চোখের সামনে বিশাল বড় লঞ্চটা 500 যাত্রী নিয়ে দুনিয়ার জমিন থেকে একদম শেষ হয়ে গেল। এ মুসলমান এই যুবক ভাইরা, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে আমি আল্লাহ পাক হায়াতটাকে আর মউতটাকে দিলাম একমাত্র পরীক্ষা করার জন্য। বান্দা, তোমাকে আমি আল্লাহ পাক দেখবো, তুমি ভালো আমল করো নাকি খারাপ আমল করো, জীবন আছে যৌবন আছে, চাইলে গুনাহ করতে পারি, চাইলে আবার নেকের কাজও করতে পারি। এখন শয়তান দুই দিকে আমাকে খোঁচা দেয়, আবার আল্লাহর জান্নাত আপনাকে জান্নাতের পথে ডাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তানের ওয়াসওয়াসায় না পড়ে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা ওয়া জান্নাতিন আরদুহা আসসামাওয়াতি ওয়াল আরদ ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। হে আমার বান্দারা, শয়তানের দিকে না দৌড়ায়া আল্লাহর রহমতের দিকে দৌড়াও। কার রহমতের দিকে? জোরে বলেন। দেখেন ভাইরা, চিন্তার বিষয় এটা, এই যে এতগুলো মানুষ নিয়ে লঞ্চটা ডুবলো, লঞ্চটা পুরলো, এর আগেও আমরা দেখেছি অসংখ্য লঞ্চ ডুবে গেছে। শুধু লঞ্চ কেন, বাড়িতে আগুন ধরে মানুষ সহ পুড়ে গেছে, ছাই হয়ে গেছে। কে চিন্তা করছে যে এই ঘুমটা ঘুমাচ্ছি, এই ঘুমটা আমার শেষ ঘুম? এই চিন্তা যদি করতো, বান্দা এশারের নামাজ না পড়ে বিছানায় যেতে পারত না। বান্দা যদি জানতো ঘুমের ভিতরেই মরণ হয়ে যাবে, তাহলে এই বান্দা এশার নামাজ না পড়ে বিছানায় যেতে পারতো না। কিন্তু বান্দা মনে করছে সকালে উঠবে, আবার আগামীকাল গুনাহের কাজ করবে, ব্যবসা বাণিজ্যে যাবে, অমুক জায়গায় যাবে। বান্দা এই পেরেশান, এই চিন্তা করেই না ঘুমাইছে, এই জন্য তো বান্দার কোনো হুশ নাই। কিন্তু আল্লাহ পাক যে আজরাইলকে পাঠায় দিবে, এটার তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো নির্দিষ্ট সময় নাই। সব কিছু আল্লাহ পাক রসুলকে জানাইলেও কয়েকটা জিনিস রসুলকে আল্লাহ পাক জানান নাই, এর ভিতরে অন্যতম এইটা, বান্দা কখন কিভাবে কোথায় মারা যাবে এটা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে, একমাত্র আল্লাহ পাক জানে। এই জন্য যখন যাব, হাতের ভিতরে কি টাকা নিয়ে যাব? দেখেন না, ফেসবুকে আমরা ছবি দেখলাম, সব পুড়ে কঙ্কাল হয়ে গেল, কিছু টাকার ছবিও দেখা গেল, টাকার এক মাথা পুড়ে আছে আর এক মাথা ভালো, মাঝখানের জায়গাটা ভালো। এই টাকাটা সে রেখে দিয়েছিল, ভাবছিল অনেক কিছু করবে, কিন্তু টাকাটা টাকার জায়গায় তার শরীরের হাড্ডি মাংসও আলাদা হয়ে গেছে, কোনো কিছু অবশিষ্ট নাই, সব পুড়ে জায়গায়। এ বান্দার তওবা যদি না করতে পারে, তাহলে তো অবস্থা বেগতিক। আমরা দোয়া করি আল্লাহ পাক এই সমস্ত ভাই যারা ইন্তেকাল করেছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক বলেন আমি। পাশাপাশি এই ঘটনার সাথে যদি কেউ জড়িত থাকে, আমরা তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার চাই, ঠিক না? শুধু এটা না, এদেশের নিরাপত্তাহীনতায় ভুগতেছে মানুষ। কক্সবাজারের যে ঘটনাটা আমরা শুনলাম দেখলাম, যাই হোক না কেন, মানুষের নিরাপত্তা কোথায়,
যেখানে লক্ষ লক্ষ পর্যটন মানুষগুলো সেখানে যায়, পর্যটন এরিয়ায় দেখতে যায়, ওই জায়গায় যদি প্রকাশ্যে দিবালোকে এরকম ঘটনা ঘটে, এর মতো লজ্জার বিষয় আর কোনো কিছু হতে পারে না। লজ্জার বিষয়, আমার মার ইজ্জতের হেফাজত করবে কে তাহলে? আমার বোনের ইজ্জতের হেফাজত করবে কে তাহলে? আমার স্ত্রীর ইজ্জতের হেফাজত করবে কে তাহলে? এটা দায়ভার কার কাছে যায়? এই জন্য আমরা এগুলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদের বিচার চাই। যারা এদেশে এই সমস্ত অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, এরা দেশের দুশ্মন, মানবতার দুশ্মন, সমাজের দুশ্মন, এদের বিচার চাই আমরা। আজকে সমাজে এই জায়গায় করতেছে, আপনি যদি এটা হুট করে এমনি ছেড়ে দেন, আগামীকাল আপনার বিবির সঙ্গে ওই ঘটনা ঘটতে পারে কি পারে না? আপনার মেয়ের সঙ্গে পারে কি পারে না? তো করোনার সময় আমাদেরকে এরা, করোনার সময় যখন হুট করে একটু খুলেছিল পর্যটন এরিয়া, তখন 50% ছাড় দিয়া ভিক্ষুকের মতো বলছিল আসেন ছাড় ছাড়। আর এখন যখন দেখছে সিজন, এখন গলায় পাড়া দিয়া এরা মানুষকে কিভাবে ফকির বানানো যায় ধান্দায় লেগে আছে। আপনারা দেখেছেন 16 ডিসেম্বরের যখন এই বন্ধ হলো, এই বন্ধে 4 লক্ষ 4.5 লক্ষ মানুষ কক্সবাজারে গেছে, কিভাবে জনগণ জবাই করছে, টাকা টাকা দিয়া জনগণকে কিভাবে তারা জবাই করছে। তাহলে এরা সুযোগের সন্ধানী, এরা সুযোগ যখন পায় তখন গলা কাটে ধর্ষণ করে, আর সুযোগ যখন না পায় তখন বিড়ালের মতো ভিক্ষা করে আমাদের কাছে। এই জন্য আমরা এদের বিচার চাই। এদেশে নিরাপত্তাহীনতায় যে মানুষগুলো ভুগতেছে, এই নিরাপত্তার দায়িত্ব এদেশের মানুষের, এদেশের নেতা নেতৃস্থানীয় লোকদের এবং সরকারের, ঠিক কিনা জোরে বলে। আমার কথা হলো, আল্লাহ পাক আমাদেরকে একটা কারণে পাঠিয়েছেন, এই কারণটা যদি আমরা ফলো করি, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি, এই গোলামি করে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে, ইনশাআল্লাহ এখানেও শান্তি, ওখানেও শান্তি, ঠিক কিনা জোরে বলে, দুনো জায়গায় শান্তি। এই যুবক ভাইরা যারা এখানে আছেন, আপনাদের মনে হতে পারে যে আমরা আগামীকাল তো বাঁচবই, যা গুনাহ করার করি 30 বছর পর্যন্ত করব, 31 বছর বয়স থেকে আল্লাহর কাছে তওবা করব। 31 বছরের হিসাব যে করলেন, 31 সেকেন্ডের কোনো হিসাব আপনার কাছে নাই। আমি নিজে এখান থেকে আরেকটা মাহফিলে যাওয়া বয়ান ধরতে পারবো কিনা এই গ্যারান্টিও তো আমার নাই। আমি ঢাকায় যাওয়ার হিসাব কোন জায়গার থেকে মিলাইতে চাই? এই জন্য এই হিসাবটা কোনোদিন কেউ মিলাইতে পারবে না। আল্লাহ পাক এটাই বলেছেন, যেখানে তোমার মরণ হবে, কিভাবে মরণ হবে, কোথায় মরণ হবে, এটা রসুলের কাছেও আমি এলেম দেই নাই। ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআ, আল্লাহ পাকের কাছে কিয়ামতের জ্ঞান আছে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় কখন কিভাবে মারা যাবেন জানেন কে? কথা হইল, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে যান না, মুসলমান হয়ে যান। যে মানুষগুলো মারা গেছে এরা মুসলমান হয়ে যেতে পেরেছে কিনা জানি না, ইমানদার হতে পেরেছে কিনা জানি না। আল্লাহ পাক আমাদেরকেও, যুবকদেরকেও আল্লাহ পাক ইমানদার বানিয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের এটাই একমাত্র পুঁজি, আর অন্য কোনো পুঁজি নাই। আমল নিয়ে জান্নাতে যাবেন? অসম্ভব। আমল দিয়া কোনোদিন কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না, সম্ভব না। কিন্তু আল্লাহর কাছে আল্লাহর রহমত চাই, রহমত যদি পাওয়া লাগে আল্লাহ পাকের কাছে, যে আদেশ নিষেধগুলো মানার জন্য, বরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওগুলো সুন্দর করে মেনে, যেগুলো ধরার ধরে, যেগুলো ছাড়ার ছেড়ে, চেষ্টা করার করার আমি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুলের ফয়সালা করবেন, অন্তত চেষ্টার বিনিময়েও আল্লাহ পাক জান্নাত দিবে ইনশাআল্লাহ। এই জন্য যুবকদেরকে বলি, প্রত্যেকটা যুবক 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ইনশাআল্লাহ পড়বেন, কারা কারা হাত তুলেন। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পথে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। এই জন্য হার টাইমে, হার সময়, ছোট্ট একটা বিষয় বলে যায় আপনাদেরকে ফিকির নিয়া, আমি তো আর আপনাদেরকে দামি কথা শোনাইতে পারবো না। আমার পরে মুফতি হাসিবুর রহমান মাদানী মুহাদ্দিস সাহেব, উনি আছেন হাদিস পড়ান মুহাদ্দিস মানুষ, এলেমের গভীরতা অনেক বেশি, অনেক দামি কথা বলবেন। তবে আমি আমার ফিকির নিয়ে একটা কথা বলি, 24 ঘন্টা আমরা গুনাহ করি, আমাদের গুনাহ আমাদের অজান্তেই হয়। এই গুনাহ থেকে যেন বাঁচতে পারি, অন্তত একদিকে গুনাহ হইলেও আরেকদিকে যদি এই কাজটা করি তাহলে ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচা যাবে। কি জবানের কাজ আছে, কাজ নাই, হাতের কাজ পায়ের কাজ থাকে, জবানের একটা কাজ বানায় নেব, জবানের কাজ হলো আস্তাগফিরুল্লাহ। কি জোরে বলেন, ঘুমের আগে শুয়ে রয়েছেন, শুয়ে আছেন, ঘুমানোর আগে সুন্দর করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন আমরা ঘুমার আগে তো আস্তাগফিরুল্লাহ পড়বো কি? আমরা ফেসবুক চালাই তো গুল পাই না,
এই চালাইতেছে চালাইতেছে, দুই তিন ঘন্টা চার ঘন্টা ফেসবুক চালায়, তার কোনো হুঁশ নাই। ফজরের আজান হয়ে গেছে, আজানের সময় তার মনে হয়েছে যে এখন ঘুমানো দরকার, সারা রাত ফেসবুক চালাইলো পাঁচ দশ মিনিটের জন্য, নামাজ পড়ার সৌভাগ্য তার হয় নাই। আসলে নাই, আগে দুই চারজন মানুষ একসঙ্গে হইলে গল্প করত, আর এখন দুই চারজন মানুষ একসঙ্গে হইলে মোবাইল টিপে ফেসবুক চালায়, আরে কথা কয় না। আসলে নাই, জোরে বলেন।